আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সবার পছন্দের গল্প হৃদমোহিনী, এই গল্পের 15 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি পুরো গল্পটা দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমাদের এই ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। হানিমুনে এসেছে মেঘালয় ও মিশু, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওদের এক গাদা বাচ্চা কাচ্চাও এসেছে। হানিমুন হচ্ছে দুজনের হানিমানির জন্য। এখানে বাচ্চারা কেন আসবে? তাও আবার এক গাদা নাদুস নুদুস গোলডুস গোলডুস বাচ্চা, ওদেরকে ছেড়ে থাকাও যায় না। আরও বেশি বিব্রতকর ব্যাপার হচ্ছে রোমাঞ্চের সময় বাচ্চারা চেঁচামেচি করে বলে, আব্বু আম্মু তোমরা কী করছো? ঘুম ভেঙে গেল মিশুর। এটা একটা স্বপ্ন ছিল, তবে এটা কোনো স্বপ্ন হলো? মেজাজ খারাপ করার স্বপ্ন। হানিমুন গেছে সাথে কয়েকখালি বাচ্চা নিয়ে, এদিকে হাসি পাচ্ছে অন্যদিকে রাগও লাগছে। মিশুকে নড়াচড়া করতে দেখি মেঘালয়ের ঘুম ভেঙে গেল, জানতে চাইল কি হয়েছে। মিশু বলল, একটা পাজি স্বপ্ন দেখেছি। মেঘালয় বলল, স্বপ্ন আবার পাজি হয় কীভাবে? মিশু বলল, তো দেখলাম আমরা হানিমুনে গেছি আর আমাদের এক গাদা বাচ্চাও গেছে সাথে। ব্যাবাচাকে খেলেও শব্দ করে হেসে উঠল মেঘালয়। হাসতে হাসতে বলল, মজার স্বপ্ন দেখেছো বটে, বাচ্চার আবার বাচ্চা হয়েছে, পাগলি একটা। মিশু বলল, পাগলি বলবেন না, সময় তো বিয়ে হলে আমি এতদিনে 4টা বাচ্চার মা হতাম। মেঘালয় হা করে হেসে দিয়ে বলল, কত বছরে বিয়ে হলে? মিশু বলল, তা জানি না, তবে আমাদের এখানে একটা মহিলার বয়স 18+, কিন্তু 4টা বাচ্চা আছে, আমারও তো হতে পারত। মেঘালয় মুচকি এসে বলল, কয়টা বাচ্চা লাগবে বলো, আমি তো আছি। মিশু বলল, মানে? মেঘালয় দুষ্টুমি হাসি এসে বলল, মিশু বর্তমানে তুমি আবার একমাত্র প্রেমিকা ও আদরের বউ, তোমাকে ভালোবাসাটা আমার দায়িত্ব, তাই না? ভালোবেসে অনেকেই জীবন দেয়, আমি তো তোমার জন্য জীবন দিতে পারবো না, কিন্তু তোমার পেটে একটা জীবন এনে দিতে পারবো। মিশু অবাক হয়ে চেঁচালো, কি কি বললেন? মেঘালয় আবারও বলল, আমি তোমার জন্য জীবন দিতে পারবো না, কিন্তু তোমার পেটে একটা জীবন এনে দিতে পারবো। মিশু খেপে গিয়ে বলল, ছাড়ুন আমাকে, দূরে সরে ঘুমান, ছাড়ুন বলছি। মেঘালয় হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বিছানার উপর। মিশুকে ছেড়ে দিতে সে খানিকটা দূরে গিয়ে বালিশে শুয়ে পড়ল। মেঘালয় কম্বল টানারানি করছে আর বলছে, আমার শীত করছে তো, পুরোটা কম্বল তুমি নিজে নিয়েছো। মিশু একদিকে কম্বল ধরে টানছে, অন্যদিকে মেঘালয় টানছে, দুজন দুদিকে ধরে বেশ কিছুক্ষণ টানাটানি করার পর ক্ষান্ত হয়ে মিশু ছেড়ে দিল, তারপর কম্বল ছাড়াই শুয়ে পড়ল। মেঘালয় মুখ টিপে টিপে বলল, আমি একাই গায়ে দেব। মিশু বলল, দিন আমার লাগবে না, আমার কাল সকাল হলেই বাড়ি থেকে বের হয়ে যাবেন, আর কোনোদিনও কোনো রকম যোগাযোগ করবেন না বলে দিলাম। মেঘালয় বলল, কেন? মিশু বলল, আমি ডিভোর্স চাই। কথাটা বলার পর শ্বাস নেওয়ারও সময় পেল না মিশু, আচমকা কী যে হয়ে গেল বুঝে উঠতে সময় লাগলো ওর। মেঘালয় খপ করে প্যাটের উপর দিয়ে এক হাত দিয়ে কোমরটা চেপে ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। তারপর মিশুকে নিচে ফেলে উপরে ওঠে, দুই হাত মিশুর হাতের উপর রেখে পুরোপুরি বন্দি করে ফেললো ওকে। আবেশের চোখ বুঝে ফেলেছে মিশু, বাম হাতের তালুর উপর ডান হাতের তালু, আঙুলের ফাঁকে ফাঁকে আঙুল, চোখে চোখ রেখে মেঘালয় বলল, তাকাও। মিশু ভয় কাঁপছে, কিছুতেই চোখ খুলছে না। মেঘালয় আবারও বলল, তাকাও। মিশু ভয় ভয়ে চোখ মেলে তাকালো, মুখের উপর মেঘালয়ের মুখটা দেখে শিউরে উঠল একেবারে। একবার ডোক গিলে তাকালো মেঘালয়ের চোখের সামনে কোটরে। মেঘালয়ের চোখে কী যেন আছে, ছটফটানি বাড়তে শুরু করেছে মিশুর। অত বড় মানুষটার শরীরের নিচে পড়ে কেমন যেন শক্তিহীন লাগছিল নিজেকে। মেঘালয় বলল, আর যদি একবার এই কথা বলেছ তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিলাম। মিশু বলল, আপনি?
আমি আপনার চেয়েও খারাপ হব। মেঘালয় বলল, তাই কি করবা শুনি। মিশু বলল, হাত ধরে ফেলেছেন তাতে কি, কামড়ে গোস্ত ছিঁড়ে নিব। মিশু কথাটি বলে একদণ্ড শান্তি নিতে পারল না। মেঘালয় হুট করে ঠোঁটে ঠোঁট রেখে ছোট্ট কামড় বসিয়ে দিল মিশুর নিচের ঠোঁটে। সুখে মেঘালয়কে দুই হাতে শক্ত করে ধরে ফেলল মিশু। কামড়ও কখনো এত সুখের হয় বুঝি মেঘালয়, এমন কেন, কোনো কথাবার্তা ছাড়াই অ্যাটাক করে বসে। উফ, লজ্জা লাগছে। লজ্জা লাল হয়ে উঠল মিশু, লাল থেকে ক্রমশই নীল হতে লাগলো। মেঘালয় ঠোঁট ছেড়ে দিতে মিশু দুই হাতে মেঘালয়ের পিঠ শক্ত করে বুকের সাথে চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ওর ছোট্ট শরীরটাকে চাপা পড়ে দম ফেলতেও পারছে না। মেঘালয় মুখটা তুলে মিশুর চোখে চোখ রেখে বলল, কার ক্ষমতা কেমন দেখলে তো। মিশু কোনো কথাই বলতে পারল না, মেঘালয় গভীরভাবে তাকাচ্ছে। মিশুর শরীরটা চাপা পড়লো, ভেতরে আপন ধরে গেছে ঠিকই। মেঘালয় বলল, তোমাকে সব দিক থেকে প্রেম দিয়ে ঘিরে ফেলা হয়েছে, তোমার পুরো শরীর জুড়ে আমার প্রেমের বীজ দিয়ে পাহারা দেওয়া হচ্ছে, পালাবার চেষ্টা করলে প্রেমের বৃষ্টিতে যাত্রা হয়ে যাবে, স্বেচ্ছায় হৃদ সমর্পণ করো, নয়তো চুমু ছুড়তে বাধ্য হব। চোখের দিকে তাকিয়ে এইভাবে বললে কি বাঁচা যায়, খুন হয়ে যায় না। মিশুর চোখে মুখে অন্যরকম একটা আভা ছড়িয়ে পড়েছে। মেয়েটার ভিতরে কি পরিমাণ আন্দোলন শুরু হয়ে গেছে সেটা দেখেই অনুধাবন করা যাচ্ছে। মিশু তো শেষ হয়েই যাবে এবার, কি আটকায় ওকে, হৃদয় সমর্পণ না করলে যে চুমুর বুলেটাগাতে যাত্রা করে দিবে। মেঘালয় মুচকি হেসে বলল, আমার বয়স কত জানো, 27। আমি জীবনে প্রথম তোমার কাছে হৃদয় চেয়েছি, না দিলে জোর করে দখল করব, তারপর প্রেমের বানে ডোবাবো তোমার পুরো শহর, একটা শহর জুড়ে শুধুই আন্দোলন হবে, প্রেমের আন্দোলন। মিশু মুগ্ধ হয়ে এতক্ষণ পর কথা বলল, আপনি তো চরম রোমান্টিক, দেখে বোঝাই যায় না এত গুরুজি সাধু মানুষটার ভিতরে যে এত রোমান্টিকতা আছে ভাবাই যায় না। মেঘালয় বলল, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। মিশু বলল, ইস কি খারাপ আপনি, আপনি তাহলে মানছেন আপনি বইটা অতটা সুবিধার না। মেঘালয় বলল, আমি থ্রিলার প্লাস রোমান্টিক বই বুঝলে, পুরো বই জুড়ে রহস্য আর অ্যাডভেঞ্চার বিরাজ করে, এই বইয়ের বাসা বোঝার সাধ্য কারো নেই। মিশু হেসে বলল, বই খোলার সাহস করো হয়নি, আর পড়া তো দূরের কথা, বই যদি নিজে থেকে খুলে পড়তে বলে তখন না বুঝলেও পড়ব। মেঘালয় হেসে ফেলল, মিশুর হাতের আঙুলগুলো নড়াচড়ার চেষ্টা করেও পারল না। মেঘালয় সমস্ত আঙুল আঁকড়ে ধরে আছে ওর আঙুলগুলোকে, ছোট্ট ছোট্ট হাত দুটোকে হাতের নিচে পিষে ফেলতে দারুণ আনন্দ, বেবে ফিক করে হেসে ফেলল মেঘালয়। মিশু বলল, আমাকে ছাড়ুন ঘুমাতে দিন। মেঘালয় বলল, আজ আমাদের প্রথম বাসররাত না। মিশু বলল, বাসররাত কয়বার হয়। মেঘালয় বলল, আমাদের জীবনের প্রত্যেকটা রাতই বাসররাত হবে, আর প্রত্যেকটা দিনই হবে ঈদের দিন। মিশু বলল, আমায় লোভ দড়িয়ে দিচ্ছেন। মেঘালয় হেসে বলল, খুব দিচ্ছি, আরও দিব। মিশু বলল, দেখি আপনার ক্ষমতা। মেঘালয় আরও একটু নিচু হয়ে মিশুর নাকে একটা ছোট্ট কামড় দিয়ে বলল, কালকেই বাবাকে বলবো আমি আমার প্রেমিকাকে বিয়ে করে ফেলেছি, ব্যাস বাবা গাড়ি নিয়ে এসে তোমাকে নিয়ে যাবে। মিশু অবাক হয়ে বলল, কি সত্যি নাকি। মেঘালয় বলল, হুম, কিন্তু অবশ্যই বলতে হবে গার্লফ্রেন্ডকে বিয়ে করেছি, আমার প্রেমিকা যেই হোক না কেন বাবা মেনে নেবেন, কিন্তু অ্যাক্সিডেন্টলি বিয়ে হয়েছে শুনলে কখনোই মেনে নেবে না, এটা ডিপেন্ড করছে আমার উপর। মিশু বলল, আমি বিশ্বাসই করতে পারছি না। মেঘালয় বলল, বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার, তুমি শুধু একটা কাজ করো। মিশু কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো, কি। মেঘালয় বলল, কাম নেয়ার। শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল মিশু। মেঘালয় মিশুর দুই হাতে নিজের হাত রেখে মিশুর গলায় মুখ গুঁজে দিল। অনেকক্ষণ নীরবে কেটে গেল এইভাবেই, মিশুর চোখে পানি, মানুষটা হঠাৎ জীবনে এসে দখল করে নিচ্ছে, প্রেমে পড়তে বাধ্য করছে এইভাবে, ইস এমন কেন সে। মেঘালয় সোজা হয়ে শুয়ে মিশুকে বুকের ওপর টেনে নিয়ে বলল, আর দুষ্টুমি করবো না, এখানে মাথা রেখে শান্ত হয়ে ঘুমাও। মিশু বলল, আপনি এমন কেন। মেঘালয় বলল, আমার 27 বছরের জীবনের সমস্ত ভালোবাসা জমিয়ে রেখেছিলাম তোমার জন্য, একটু
এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট তো থাকবেই, তাই না? মিশু আর কিছুই বলল না। মেঘালয়ের এই তীব্র প্রেমের বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠান্ডা লেগে যাবে কিনা ভাবছে। এমন একজনকে পাওয়ার সুখ সুখ অনুভূত হচ্ছে। মেঘালয়ের শরীরে দারুণ একটা গন্ধ মিশে আছে। বুক ভরে সেই গ্রান নিতে নিতে ঘুমিয়ে পড়ল মিশু। মেঘালয় ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। সকালে ঘুম ভাঙার পর মিশু বেশ বুঝতে পারলো এখনও মেঘালয়ের বুকেই গুটিছুটি মেরিয়ে ঘুমোচ্ছে। হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও পারলো না, কি শক্ত করে ধরে রেখেছে। বাহ, না ছাড়ানো যায় না ফেরানো যায়। মেঘালয় ঘুমোচ্ছে, মিশু নিশ্চুপ হয়ে ভাবতে লাগলো এই অদ্ভুত সম্পর্কের কথা, কেমন হুট করে সব কিছু ঘটে গেল। মেঘালয়ের মনে একবার হলো দুশ্চিন্তা হয়েছে, মিশুকে স্ত্রী হিসেবে মানতে খুব আপত্তি হয়তো ছিল, অথচ কিছুই বুঝতে দিচ্ছে না, বরং নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে মিশুকে ভালোবাসার, মিশুকে নিয়ে সুখী হওয়ার। একদম অন্যরকম একটা মানুষ, নিজের ভিতরে কী চলে সেটা কাউকে বুঝতেই দেয় না। মিশু পা দুটো মেলে দেওয়ার চেষ্টা করলো লম্বা করে। পা মেলতেই মেঘালয়ের উন্মুক্ত পায়ের সাথে পা লেগে গেল। রুমশ পায়ে কোনো আলগা আস্তরণ নেই, তার মানে লুঙ্গিটা ঠিক জায়গায় নেই। লজ্জা পেয়ে হাসলো মিশু, কিন্তু নড়াচড়া না করেই শান্ত হয়ে সরিল মেঘালয়ের বুকে। এভাবে কতক্ষণ কেটে গেছে তা বলতে পারে না, চোখ বুঝে শুধু সুখেই বাসছিল আর ভাবছিল মেঘালয়কে এক মুহূর্তের জন্য কখনো আড়াল করবে না, সবসময় আঁকড়ে ধরে রাখবে, ভালোবাসবে, খুব ভালোবাসবে। মেঘালয় চোখ মেলল একটু পরেই, ঘুম ভাঙতেই বলল, মিশু। মিশু বলল, হুম। মেঘালয় বলল, কখন ঘুম ভাঙলো তোমার? মিশু বলল, একটু আগেই। আমি কি এখন উঠতে পারি? মেঘালয় বলল, শিওর, আব্বুর ফোনটা একটু এনে দেবে? মিশু বলল, কার আব্বু? মেঘালয় বলল, মানে কি মিশু, তোমার আব্বু কি আমার আব্বু নয়? উত্তরটা খুব ভালো লাগলো মিশুর। প্রসন্ন মুখে উঠতে যাবে এমন সময় মেঘালয় ওর হাতটা ধরে কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, সবসময় এরকম হাসি খুশি হাসি মুখে থাকবা। মিশু সত্যি খুব আনন্দ হচ্ছে, মুচকে এসে উঠে এলো বিছানা থেকে। ইস, জীবনের প্রত্যেকটা সকাল যেন এমন হয়। গোসল সেরে নিজের রুমে গিয়ে আলমারি খুলে বসলো মিশু। আজকে একটু সাজগোজ করতে ইচ্ছে করছে, যদিও সাজগোজ করতে ওর একদমই ভালো লাগে না, আজ বড্ড ইচ্ছে করছে। আচ্ছা, শাড়ি পরে মেঘালয়কে চমকে দেওয়া যায় না? আলমারি থেকে আসমানি রঙের একটা শাড়ি বের করলো মিশু। আজ বউ হতে ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে। শাড়ি পরে ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে মেঘালয়ের রুমে এসে ঢুকলো। এসে দেখে মেঘালয় ঘুমিয়ে পড়েছে আবারও। রুমের মেঝেতে অনেক গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে ভালোই লাগছে। আজ সব কিছু সুন্দর লাগছে কেন? বেলা 10টা বেজে গেছে, মা নাস্তা রেডি করে ডাকছেন, মেঘালয় এখনও ওঠেনি ঘুম থেকে, আর উঠবেই বা কী করে, সারা রাত ঘুমাতে পারেনি ছেলেটা। মিশুকে মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে মনে প্রাণে, যদিও লাইফ পার্টনার নিয়ে অনেক কিছু ভাবা ছিল ওর, মেয়েটা কেমন হবে সেরকম ইচ্ছে কার না থাকে। তবু বিয়েটা যখন হয়েই যাচ্ছে তখন তো মেয়েটাকে ছেড়ে দেওয়া যায় না, দায়িত্ব তো এড়ানোর মাঝে কোনো সুখ নেই, বরং দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের মাঝেই সত্যিকারের সুখ। রাতটা অনেক সুন্দর কেটেছে, মিশু মেয়েটা নেহাত খারাপ না, বউ হিসেবে একদম পারফেক্ট। মিশু এসে বিছানার পাশে বসল, তার একটু বাদেই চোখ মিলল মেঘালয়। চোখ মিলেই এত বড় সারপ্রাইজ পাবে সে ভাবতেও পারেনি। শাড়িতে মেয়েটার বয়স যেন একটু বেড়ে গেছে, লাজুক কিশোরীর মতো লাগছে একদম। অনেকক্ষণ মিশুর মায়াবী মুখের দিকে চেয়ে রইল মেঘালয়। মিশু লজ্জানত মুখে মেজের দিকে চেয়ে আছে। মেঘালয় বলল, এই মিশু। মিশু বলল, হুম। মেঘালয় বলল, ঠোঁটে কি হয়েছে? চমকে উঠল মিশু, রাতের ঘটনাটা মনে পড়ে গেল, লজ্জায় একেবারে গাঢ় নীল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল ওর। মৃদু হেসে একজুটে বেরিয়ে এলো রুম থেকে। মেঘালয় ওর দিকে ছুটে চলে যাওয়ার পথে রইল অবাক হয়ে, ঘুম ভাঙার পর দারুণ একটা সারপ্রাইজ বটে। মিশু একটা জিন্স ও টি শার্ট নিয়ে এসে বলল, এগুলো আপনার জন্য, আব্বু নিয়ে এসেছে রাতে। টি শার্ট হাতে নিয়ে মেঘালয় বেশ অবাক হয়ে বলল, রুচিবোধ তো ভালোই, দারুণ জিনিস নিয়েছে। মিশু বলল, আজকে আপনাকে নিয়ে মার্কেটে গিয়ে যা যা লাগবে কিনে আনতে বলেছে, আপাতত এগুলো পরুন। মেঘালয় বলল, হুম, প্যান্টের সাইজও ঠিক আছে আর জিনিসটার কোয়ালিটিও ভালো, আব্বু তো দারুণ রুচিশীল। মিশু প্যান্টটা নেড়ে চেড়ে দেখলো, বলল, হুম, আপনি গিয়ে ভালো করে নিয়ে দেখে নিয়ে আসবেন। মেঘালয় বলল, এটা কি খারাপ মনে হচ্ছে? মিশু বলল, কয় টাকার হবে?
মেঘালয় বলল, এটার দাম হোপফুলি 2600 হবে। মিশু অবাক হয়ে বলল, সে কি এত দাম, কিভাবে সম্ভব? মেঘালয় বলল, হ্যাঁ আমি গোসলে যাই তাহলে। মিশু বলল, হ্যাঁ দ্রুত আসুন, আমি নাস্তা রেডি করতে বলি। মিশু চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে এমন সময় মেঘালয়ের হাতটা টেনে ধরে বলল, বউ বউ লাগছে। মিশু মুচকে এসে দৌড় দিল একটা, মেঘালয় নিচেও মুচকে আসলো। দুইবার কলিং বেল বাজতে দরজা খোলার জন্য ছুটে এলো মিশু। দরজা খুলে বিস্ময় চোখ দুটো বড় হয়ে গেল ওর। তো ফ্রেন্ডস, কি কেমন লেগেছে এই পর্বটা? অনেক তো ভালো লেগেছে নিশ্চয়ই, আমারও কিন্তু অনেক ভালো লেগেছে। উফ, বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছে, শুধু এতটুকুতে বুঝে নিন। ওকে, আর বেশি কিছুই বললাম না। আর আপনি যদি আমাদের চ্যানেলের পুরো গল্পটা পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমাদের লাভ গার্ডেন আর আমার এই চ্যানেল ফরোজ স্টাডি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে আর বেল আইকনে ক্লিক করে রাখুন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।